আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরে ধুর, তেমন কিছুই না, তোদের ভাইয়া এসব নিয়ে কিছু বলে না। ও নিজেই তোর বিয়ে অ্যাটেন্ড করতে বলেছিল, কিন্তু আমি মানা করেছি। আপাত দৃষ্টিতে আমাদের সংসারে ভীষণ সুখী আছি আমি, কিন্তু দৃষ্টির অগোচরে অনেক সত্যই চাপা পড়ে। আমার সবচেয়ে বড় সত্যটা হলো, আমি যাকে ভালোবাসি সে অন্য কেউ, সারাটা জীবন হয়তো সেই অন্য কেউ অন্য কেউই থেকে যাবে। আর এই চরম সত্যের মুখোমুখি হতে চাইছি না আমি, মনে প্রাণে সত্যটাকে আড়াল করতে চাইছি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল তনয়া, ঠোঁটের কোণে হাসি টানার চেষ্টা করে বলল, সেসব ছাড়, হলুদের ডেকোরেশন তো দেখা, কিভাবে সাজিয়েছে সব। অর্পণা তখন থম ধরে বসে থাকলেও এবার আগ্রহী কণ্ঠে বলল, ওয়েট, ব্যাক ক্যামেরা অন করছি। আজকের ডেকোরেশনে আমার অবদান ব্যাপক, বুঝলি, কিন্তু সুব্রতার কাজিনগুলো ভীষণ ব্যর্থ। তবে দুটো হ্যান্ডসাম পোলা আছে, দুইটাই সেই লেভেল, কোনটার সাথে ট্রাই মারবো বুঝতেছি না, তুই একটু হেল্প কর ওকে। তনয়া হাসলো, বলল, একটা তুই রেখে অন্যটা প্রেমাকে দিয়ে দে। ধুর, ওর তো কালাচাঁদ আছে, আমার ধলাচাঁদের মিষ্টি মিষ্টি মুখগুলো ওর কালাচাঁদের দুনিয়ায় দিয়ে অন্ধকার বানিয়ে দিতে পারি না আমি, কিছুতেই না। প্রেমা খেপে গিয়ে কিছু বলবে তার আগেই পেছনের ক্যামেরা অন করে উঠে দাঁড়ালো অর্পণ। এদিক সেদিক ক্যামেরা ঘুরিয়ে নিজের খ্যাতি বিশ্লেষণ করতে লাগলো। ডেকোরেশনের কোন কোনায় তার ক্রাশদের দেখা যেতে পারে তারও বিস্তর আলোচনা করলো। তনয়ার হাসি মুখে হঠাৎই মলিনতা দেখা গেল। উচ্ছল দৃষ্টি চোরায় প্রথম দফায় শীতলতা, দ্বিতীয় দফায় অশ্রু জমতে লাগলো। অর্পণ ব্যাপারটা খেয়াল করে উদ্বিগ্ন গলায় বলল, তুই কি কাঁদছিস তনু, কি হলো হঠাৎ? কথাটা বলে সামনের দিকে তাকালো অর্পণ। ফোন ক্যামেরার ঠিক পেছনে প্যান্ডেলের চেয়ার গোছাচ্ছিল সুভ্রব। অর্পণের মুখে তনু নামটা শুনে ততক্ষণে সেদিকেই তাকিয়েছে সুভ্রব, চোখে মুখে তার উদ্ভ্রান্ত দৃষ্টি, গভীর মায়া মাখা চোখে সে তাকিয়ে আছে ব্যাক ক্যামেরায়। সে বুঝতে পারছে তনয়ার স্নিগ্ধ চোখ চোরা সেখান থেকেই দেখছে তাকে। সুভ্রবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ালো অর্পণ। কিছু না ভেবেই সামনের ক্যামেরাটা অন করে ফোন ঘুরিয়ে সুভ্রবের দিকে ঘোরালো সে। মোবাইলের স্ক্রিনে ছলছল চোখে তনয়াকে দেখেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো সুভ্রবের। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় ঢোক গেলার চেষ্টা করলো প্রায় দেড় থেকে দুই মাস পর। বহু আকাঙ্ক্ষিত মুখটা দেখতে পেয়ে বাকি পৃথিবীটা অন্ধকার হয়ে এলো সুভ্রবের। তনয়া তখন স্ক্রিনের ওপাশে দু হাতে মুখ চেপে অশ্রু দমনের বৃথা চেষ্টা করছে। সুভ্রব দাঁড়িয়ে থাকতে না পেরে পাশে রাখা চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। সুভ্রতা তাড়াহুড়ো করে অর্পণের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। সুভ্রতার চাহনি দেখে উপলব্ধি করল কাজটা ঠিক করেনি সে। তনয়া হয়তো মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিল। সময় পেরিয়ে গেলেও সামলে ওঠার শক্তিটা যে তাদের কারোরই হয়নি তা যেন ভীষণ নির্লজ্জের মতো আবারও প্রকাশ পেয়ে গেল। সুভ্রব কপাল চেপে ধরে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর ডালমাটাল পা নিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। সুভ্রতা টলমলে চোখে ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনের আনাচে কানাচে একটা কথাই বাজতে লাগলো সমান তালে, ইস, যদি তনয়াকে ফিরিয়ে আনার একটা ছোট্ট সুযোগও থাকতো, যদি সময়টাকে পিছিয়ে নেওয়ার ক্ষমতাটুকু অন্তত তার হতো। ড্রেসিং টেবিলের সামনে বসে গায়ে হলুদের গহনাগুলো খুলছিল সুভ্রতা। অর্পণ সুভ্রতার শাড়ির পিন খুলতে সাহায্য করছিল। প্রেমা পুষ্পী বিয়ের ড্রেস গহনাগুলো উল্টে পাল্টে দেখছিল। বিয়ের জিনিস ভর্তি লাগেজটা সাদাফের বাসা থেকে এসেছে। সকালে হলুদ দিতে আসার সময় পৃথা আর ওর চাচাতো ভাই লাগেজটা পৌঁছে দিয়েছে এখানে। পুষ্পী বিয়ের লেহেঙ্গাটা উল্টে পাল্টে দেখে বলল, দোস্ত, সাদা ভাইয়ের পছন্দ কিন্তু মারাত্মক। পৃথা বলছিল তোর জন্য যা যা কেনা হয়েছে সব সাদাব ভাই নিজে পছন্দ করেছেন। লেহেঙ্গার লাল রংটাই কেমন রেয়ার দেখছিস? পায়ের মলটা ভীষণ সুন্দর,
এটা তোর বিয়ের জিনিস না হলে যুদ্ধ করে হলো এই জিনিসটা নিজের আন্ডারে নিতাম আমি। কথাটা বলে হাসলো প্রেমা। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে এলেন রাদিবা, হাতে কয়েকটি ভাঁজ করা শাড়ি। রাদিবাকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালো পুষ্পী আর প্রেমা। অর্পণকে ইশারা করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল তিনজন। রাদিবা ছোট্ট শ্বাস টেনে সুব্রতার বিছানার উপর বসলেন, কাপড়গুলো পাশে নামিয়ে রেখে মৃদু গলায় বললেন, তুমি হওয়ার পর থেকে এই শাড়িগুলো জমাচ্ছিলাম আমি। বেশ কিছু শাড়ি ওল্ড ফ্যাশন হয়ে গিয়েছে, তোমার হয়তো পছন্দ হবে না, তবুও দিচ্ছি। তুমি হওয়ার পর থেকে রাস্তায় অল্প বয়স্ক মেয়ের গায়ে শাড়ি পরা দেখলেই চট করে কিনে ফেলতাম আমি। তোমার বাবা সবসময় বকাবকি করে বলতো, এত এত শাড়ি কেন, কিন্তু পরতে তো দেখি না একটাও। শাড়ি কি তুলে রাখার জন্য কিনেছ নাকি? আমি বলতাম, ওগুলো আমার সুরভির জন্য, বিয়ের পর সব শাড়ি ওকে উপহার দেব। তোমার বাবা অদ্ভুত চোখে তাকিয়ে থাকতেন। কথাগুলো বলে হাসলেন রাদিবা। সুব্রতা উঠে এসে মায়ের পায়ের কাছে ফ্লোরে বসল। রাদিবার কোলে মাথা রেখে টলমলে চোখে তাকালো। আজকে রাতেই এই মা এই বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে ভেবেই দুনিয়া অন্ধকার করে কান্না পেল সুব্রতার। ধরা কণ্ঠে বলল, সরি মা। রাদিবার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আমার পুতুল পুতুল মেয়েটা আর শ্বশুরবাড়ি যাবে। সুব্রতার মাথায় একটা হাত রেখে বললেন, মনে কোনো কষ্ট রাখিস না মা, পরিস্থিতির চাপে বাবা মাকে অনেক কঠিন হতে হয়। তার মানে এই না যে তারা সন্তানকে ভালোবাসে না। সন্তানদের উচিত মা বাবার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখা, এমন একটা পরিস্থিতি আসলে তারা কি করত। আমি আর তোর বাবাও প্রচণ্ড ভালোবাসি তোকে। আমাদের সব সুখ যেন তোকে ঝুলিয়ে গিয়ে পরে এই দোয়া করি। কিন্তু বেশি ভালো চাইতে গিয়ে হয়তো দুই বুড়ো বুড়ি মিলে তোদের বিতৃষ্ণার কারণ হয়ে গেছি। শুভ্র আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তার ধারণা তার বোনকে আমি খুন করতে চাই। তুই বল, তার বোনকে কি আমি পেটে ধরিনি? তার সেই বোনটা কি আমার মেয়ে নয়? সে বলে তার একটা মাত্র বোন, আমার তো সে একটা মাত্র মেয়ে। তোর কি মনে হয় আমরা তোর ক্ষতি চাই? কথাটা বলতেই আবারও গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সুব্রতা উঠে মায়ের পাশে বসল, মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদমই না মা, তোমার আর বাবার মতো আমায় এতটা ভালোবাসতে কেউ পারবে না মা, ভাইয়াও না। আর না, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে, তোমাদের প্রতি আমার এক ফোঁটা অভিযোগও নেই মা, বরং নিজের কাছেই ছোট হয়ে গিয়েছি আমি। বড় চাচার সাথে বেয়াদবি করেছি, আত্মহত্যা করতে গিয়েছি। সরি মা, এমন ভুল আর কখনোই করব না, কখনোই না। রাদিবা মেয়েকে ডান হাতে আঁকলে ধরে বললেন, কখনো করিস না মা, সেদিন তোর কিছু হলে তোর বাবা আর আমি সেখানেই মরে যেতাম রে। দশটা মাস নিজের শরীরের মধ্যে রেখেছি তোকে, আমার শরীরের একটা অংশ তুই, আমাদের শরীরের একটা অঙ্গ নেই ভাবতেই গা শিউরে ওঠে। সেখানে মায়ের বুক থেকে তার কলিজাটা ছিঁড়ে নেওয়াটা যে কতটা কষ্টের তা কয়েক বছর পরে বুঝবি। শরীর ছিঁড়ে বেরিয়ে আসা বাচ্চাটা মায়েদের জন্য শুধু একটা সন্তান না, নিজের অন্য একটা শরীর, নিজেকে ছোট থেকে পায়ে পায়ে বড় হতে দেখা। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেললেন রাদিবা। কিছুক্ষণ মা মেয়ে উভয়ই চুপ থেকে তাড়া দিয়ে বললেন, জলদি গোসল সেরে নে, যা, পার্লারের লোকেরা এলো বলে। সুব্রতা মাকে ছেড়ে উঠে বসতেই চলে যেতে উদ্যত হলেন রাদিবা। কিছুটা গিয়েও হঠাৎ থেমে পেছনে ফিরে তাকালেন, স্নিগ্ধ গলায় বললেন, তুই ভুল করিসনি, ছেলেটা আসলে খুব ভালো শুভ্রী। রাদিবার হঠাৎ এমন কথায় চোখ তুলে তাকালো সুব্রতা, জিজ্ঞেস সুদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। রাদিবা মৃদু গলায় বললেন, সেদিন হাসপাতালে খেয়াল করে দেখলাম ছেলেটাকে, এত কিছু পরেও এতটুকু উচ্চবাক্য করেনি ছেলেটা, না কোনো হইচই করেছে। আজকাল ছেলেমেয়েরা যতটা না ভালোবাসে তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসা দেখাতে পছন্দ করে, বড় ছোট মান্য করে না, নিজের ভালোবাসা প্রমাণ দিতে চায়। কিন্তু সাদাপের মধ্যে এমন কিছুই ছিল না,
সে প্রমাণ করে দেওয়ার চেষ্টা না করেও অনেক কিছু প্রমাণ করে দিয়েছে। সকাল 10টার থেকে মধ্যরাত পর্যন্ত নীরবে বসেছিল ছেলেটি, কিছুক্ষণের জন্যও জায়গা ছেড়ে ওঠেনি। কিছু না বললেও সেখানে থাকার প্রত্যেকটা মানুষ বুঝে গেছিল এই ছেলেটা আমার মেয়েটাকে কতটা চাই। এমনকি তোর বাবাও একই কথা বলেছেন আমায়। সুব্রতা লজ্জা পেয়ে মাথা নোয়াল। রাধিকা মৃদু হেসে বললেন, সুখী হ। বিকেল 4টা, শেষ বিকালের নরম আলোয় চারপাশটা অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। সুব্রতাদের বিল্ডিংয়ের সামনে বানানো বিরাট গেটটিতে বাঁধা লাল ফিতার উপরে দাঁড়িয়ে আছে রাকিব। তার চোখে মুখে চাপা বিস্ময়। রাকিব সাদাফের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, দোস্ত, এইটা রবীন্দ্র সরোবরের ওই ঝগড়ুটে মেয়েটা না? সাদাফ আর চোখে তাকালো। রাকিব চাপা আর্তনাদ করে বলল, হায় সর্বনাশ, আমাদের ভাবি কি তবে ওই মেয়েগুলোর মধ্যে একজন? শালা, ভাবির একটা ছবি সেন্ড করতে বলেছিলাম মেসেঞ্জারে, তবু তুই করিসনি, বউ আলমারিতে তুলে রাখিস। সাদাফ ভ্রু বাঁকিয়ে বলল, দরকার হলে তাই রাখব, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তোর বউ তুই যেখানে খুশি তুলে রাখ, কিন্তু আমাদের ভাবিটা কোনখানে? পাশ থেকে দুষ্ট গলায় বলে উঠল মাহিন, তুই যার হিলের চিপায় পড়েছিলি সেই আমাদের ভাবি মামা। রাকিব গোল গোল চোখে আবারও সাদাফের দিকে তাকালো, দুঃখী দুঃখী গলায় বলল, দোস্ত, মনে মনে তবে এই ছিল তোর, ওপরে ওপরে আমাকে সাইড দিয়ে তলে তলে বিয়ে পর্যন্ত পৌঁছে গেছ, এটা কিছু হইল? সাদাফ হাসল। রাকিব মুহূর্তেই মুখভঙ্গি পরিবর্তন করে ফিচেল হাসল, দুষ্ট গলায় বলল, আচ্ছা যা, বিয়ে করেছিস তো করেছিস, এখন তো শালিটাকে সেটিং করে দে, আমারও তো একটা হক আছে নাকি? মাহিন পাশ থেকে বলল, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।